Assalamualaikum viewers, welcome to back another video. So, got a video that I have seen the unu.im website today. Kiva back to account Corbin, among Kiva back to Cas Corbin, she acted as a video. The Hassilam to ask up another case, Arctic as a video in Hazirigalam, UNU website, YouTube tax, Kiva Corbin, she YouTube tax video gula Zate Shoja Gotoparan, she Bishal Sona Corbo. তো আপনারা এই ওয়েবসাইটটিতে লগইন করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এমন একটা ইন্টারফেস শো করলে দেখতে পারবেন সব ভাষাটা রাশিয়ান, তো এখান থেকে ইংলিশ করে নিব অথবা আপনারা চাইলে বাংলাও করে নিতে পারেন। তো ইংলিশ করার জন্য আমি নর্মালি এই যে ওয়েবসাইটটাতে ক্রোম ব্রাউজারে কাজ করবেন এবং এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই মেনুতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে চলে আসলে দেখতে পারবেন যে ইংলিশ ট্রান্সলেট লেখা আছে, তো ট্রান্সলেট অপশনে ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমার পুরো সাইটটা ইংলিশ হয়ে গেছে। এখন যদি কেউ মনে করেন যে আপনি ইংলিশে কাজ বুঝেন না, বাংলায় কাজ করতে চান, তাহলে আপনারা কী করবেন যে এই যে এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, নিচে ব্রাউজার নিচে তিনটা ফোটো দেখতে পাচ্ছেন, আবার দেখাচ্ছি এখানে তিনটা ফোটো দেখতে পাচ্ছেন, এই ফোটোর উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এই মোর ল্যাঙ্গুয়েজটা আছে, এই মোর ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন। এই মোর ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে দেবেন, তাহলে পুরো সাইটটা বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো আমি ইংলিশে কাজ করব, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাজ করব। তো আপনারা চাইলে বাংলাতে কাজ করতে পারেন, যারা ইংলিশ বোঝেন তারা বাংলাতে কাজ করবেন, ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা করব, একটা ইউটিউব টাস্কের ভিডিও করব। তো আমি একটা ইউটিউব টাস্ক নিচ থেকে খুঁজে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ইউটিউব টাস্ক আছে, এই একটা টাস্ক এবং এই একটা টাস্ক। তো আমি এখান থেকে একটা টাস্ক করে দেখাবো। তো আমি একটা টাস্কের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখেন এটা ইংলিশ হয়ে যাবে। তো এখানে কী বলছে দেখেন, সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং দুই মাস আগে একটা কখনও আনসাবস্ক্রাইব করতে পারবেন না। আর এখান থেকে প্রুফ হিসেবে দিতে হবে যে লিঙ্ক টু ইউর অ্যাকাউন্ট, এদের প্রুফ হিসেবে আছে যে লিঙ্ক টু অ্যাকাউন্ট হুইচ টাস্ক ইউ ওয়াজ কমপ্লিটেড, অর্থাৎ আপনি যে ইউটিউব চ্যানেলটা দিয়ে অথবা আপনার যে ইউটিউব থেকে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সে সাবস্ক্রাইবের লিঙ্কটা দিতে হবে এবং সাবস্ক্রাইব করছেন তার একটা স্ক্রিনশট দিতে হবে। তো কাজটা করার জন্য আমি যে নিচে নর্মালি পারফর্ম অপশনটা আছে, এই পারফর্ম অপশনটার উপরে ক্লিক করে দিব এবং ওয়ার্কিং আওয়ার টাইম চব্বিশ ঘন্টা, অর্থাৎ এই কাজটা চব্বিশ ঘন্টার মধ্যে করে শেষ করতে হবে। তো এই পারফর্ম টাস্কের উপরে ক্লিক করে দিচ্ছি। তো পারফর্ম টাস্কের উপরে ক্লিক করলে আপনার কাছে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনার এখান থেকে করে দেবেন কি, এই যে নর্মাল যে শো মোর, এই শোর উপরে ক্লিক করে দেবেন, তারপরে তারপরে কাজের পুরো ডিটেলসটা দেখতে পারবেন। তো এটার উপরে ক্লিক করে দিলাম, তারপর দেখেন এরা ডাইরেক্ট ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিছে, যে সাবস্ক্রাইব করুন তার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিছে। তো আপনি সরাসরি লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো আমি লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন এবং প্রুফ হিসাবে এখানে আপনার ইউআরএলটা দিতে হবে এবং এখান থেকে চুজ করে আপনার একটা স্ক্রিনশটটা দিতে হবে। তো আমি কাজটা করার জন্য আমি নর্মালি এই যে লিঙ্কটা আছে লিঙ্কটার উপর ক্লিক করে দিচ্ছি, দেখেন তা ডাইরেক্টলি আমাকে একটা ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমি এটা সাবস্ক্রাইব করে দিচ্ছি এবং পুরো বটল অল সিলেক্ট করে দিব, দেওয়ার পর এটা একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে? তো তার একটা স্ক্রিনশট চাইছে, সেজন্য একটা স্ক্রিনশট নিলাম। আর চাইছে কি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, তো আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কই পাবেন আমি বলে দিচ্ছি। বেগে চলে আসবেন, বেগে চলে আসার পর আপনি যে এখানে যে থ্রি ডট মেনুটা দেখতে পারবেন, আপনার আইকন বা ছবিটা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর ইউর চ্যানেল অপশনটাতে ক্লিক করবেন। ইউর চ্যানেলটা অপশন ক্লিক করার পর আবার এই যে থ্রি ডট মেনুটা ক্লিক করে দেবেন, তিনটা ফোটোর উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে শেয়ার, এই শেয়ার উপরে ক্লিক করবেন। তো শেয়ার উপরে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে কপি লিঙ্কটা কপি হয়ে গেছে, দেখছেন? কপি হওয়ার পর এখন চলে যাবো আমি আমার ওয়েবসাইটটাতে, যে ওয়েবসাইটটাতে কাজ করতেছিলাম। আসার পর এখানে আমি ইউআরএলটা, যে ইউআরএলটা কপি করলাম আমার, ইউআরএলটা এখানে বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দিচ্ছি, দেওয়ার পর বলছে যে একটা স্ক্রিনশট প্রুফ দেওয়ার জন্য। তো স্ক্রিনশট প্রুফ দেওয়ার জন্য আমি চয়েস ফাইল এডার উপরে ক্লিক করে দিব। তো চয়েস ফাইলের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনার সরাসরি চলে যাবেন ডকুমেন্ট, অথবা আপনাদের যদি গ্যালারি সিলেক্ট করা থাকে তাহলে গ্যালারিতে চলে যাবেন। তো আমরা ডকুমেন্টে যেতে হবে, ডকুমেন্টে ক্লিক করার পর নিচে গ্যালারি লেখা আসবে, আমি গ্যালারি উপরে ক্লিক করে দেবো। তো আমি চলে যাচ্ছি ডকুমেন্ট,
আসার পরে নিচে দেখেন আমার গ্যালারি আছে, গ্যালারির উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে দেখেন স্ক্রিনশট, এই স্ক্রিনশটের উপর ক্লিক করতে হবে। তো স্ক্রিনশটের উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এই ফার্স্ট স্ক্রিনশট যেটা কেবল নিলাম, এটা হলো ফার্স্ট স্ক্রিনশট, স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এই যে টিক চিহ্ন, উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন উপর সিলেক্ট করব, অথবা আপনার সিলেক্ট টাকা আসতে পারে, আপনি সিলেক্টের উপর ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে দেখেন সেন্ড অপশন, এই সেন্ড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার কাজটা সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হওয়ার পর এটা যে বায়ারে কাজটা দিছে সে বায়ারটা চেক করবে, এবং চেক করে আপনাকে পেমেন্টটা করে দেবে। ঠিক আছে, এখান দেখেন এটা চলে গেছে অন চেক পজিশনে। ঠিক আছে, দেখেন এই কাজটা লেখা আছে কি অন চেক, অর্থাৎ এটা চেক করবে। চেক করার পর যদি এটা পেড করে দেয়, আপনি এই অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে আপনি এটা অ্যাপ্রুভে দেখতে পারবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে লেখা আসবে অ্যাপ্রুভ। ঠিক আছে, নিচে যে অ্যাপ্রুভ লেখা দেখতে পাচ্ছেন, নিচে যে অ্যাপ্রুভ লেখা দেখতে পাচ্ছেন, এই যে পেড পেড লেখা দেখতে পারবেন। তো দেখেন আমি একটা 20 রাবলে কাজ করছি, 1.2 রাবলে কাজ করলাম, 1.2 রাবলে কাজ করছি, এরকম অনেক কাজগুলো করছি। তো নেক্সট ভিডিওতে থাকবে পেমেন্ট প্রুফ। ঠিক আছে, এখান থেকে আপনারা কীভাবে ইউটিউবের কাজটা করবেন সেটা আজকে দেখালাম, এবং পেমেন্ট প্রুফ দেবো। পেমেন্ট প্রুফের উপর দেখাবো কীভাবে টেলিগ্রামের কাজগুলো করবেন, তারপরে কীভাবে ইউটিউব লাইকের কাজগুলো করবেন, তারপরে কীভাবে বিভিন্ন ওয়েবসাইটের সাইন আপের কাজগুলো করবেন, এবং অ্যাপস রিভিউর কাজগুলো করবেন। তো আপনারা যারা seosprint, সক পাবলিক অথবা IPO-তে কাজ করেন, ঠিক এরকম একটা ওয়েবসাইট হচ্ছে এটা, বাট এটা আমাদের একটু ইনকামটা বেশি। যেমন সক পাবলিকে একটা অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে মাত্র দেয় 50 পয়সা, বাট NUN-এ একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে দিতে 1.2 রাবেল, অর্থাৎ যার বেল হচ্ছে 1.5 টাকার মতো। ঠিক আছে, তো আর হচ্ছে আপনারা যারা seosprint-এ কাজ করেন, seosprint-এর সেম কাজ, এবং আপনি যদি একটা কাজ করেন, একটা কাজ শিখেন, তাহলে আপনি সব ক্ষেত্রে এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবো কাজ শিখে কাজ করেন, আর ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেল নাম হচ্ছে অনলাইন B24, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইনশাল্লাহ আমি আশা করি যে আমার সাথে কাজ করলে আপনি কখনো ঠকবেন না এবং প্রতারিত হবেন না। তবে আরেকটা কথা বলি, ফেসবুক অনেকেই গ্রুপে অ্যাড করে যে অ্যাড ফ্রি দিয়ে কাজ করার জন্য,